আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। সুজন মোটর ব্লগের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের নতুন একটি ভিডিও। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দারুণ কন্ডিশনে একটি বাইক আছে। আপনারা যারা অল্প টাকায় বাইক খুঁজছেন বা কিনবার কথা ভাবছেন, এই বাইকটা কিন্তু অবশ্যই দেখতে পারেন। এটি কিন্তু টিভিএস ব্র্যান্ডের টিভিএস স্টার স্পোর্টস একটি বাইক। দেখতে পাচ্ছেন চুয়াডাঙ্গার নাম্বারে, ফুল টাকার কাগজপত্রে কোনো ঝামেলা নেই। ফুল টাকার কাগজ, কিন্তু অ্যানালগ নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন। যদি একটু মিটারটা ভালো করে দেখানোর চেষ্টা করি, আপনারা দেখতে পাচ্ছেন মাত্র 35+ কিন্তু চালানো আছে বাইকটি। যদি একটু চাপাটা দেখানোর চেষ্টা করি, দেখতে পাচ্ছেন চাপাটা এরকম আছে আর কি, এই পাশের ডান পাশের চাপাটা এরকম আছে আর কি। যদি একটু আপনাদেরকে ট্যাঙ্কিটা একটু ভালো করে দেখানোর চেষ্টা করি, আপনারা দেখতে পাচ্ছেন ট্যাঙ্কিটা এরকম আছে। ট্যাঙ্কিতে কোনো ফাটা ফুটো বা ঝাড়াই ঝুলাই করে নাই, আপনারা দেখতে পাচ্ছেন। যদি গাড়িটা একটু সামনে থেকে লুকটা একটু ভালো করে দেখানোর চেষ্টা করি, দেখতে পাচ্ছেন সামনে থেকে লুকটা এরকম আছে আর কি। সামনে থেকে আপনারা দেখতে পাচ্ছেন খুবই দারুণ আছে বাইকটি। যদি একটু মাঠঘাটটা একটু ভালো করে দেখানোর চেষ্টা করি, আপনারা দেখতে পাচ্ছেন মাঠঘাটটা এই কোয়ালিটি আছে আর কি। যদি একটু আপনাদেরকে সামনে টায়ারটা ভালো করে দেখানোর চেষ্টা করি, আপনারা দেখতে পাচ্ছেন টায়ারটা কিন্তু এখন পর্যন্ত অনেক ভালো আছে আর কি। যদি একটু সামনের হাবস বা রিংটা দেখানোর আপনাদেরকে একটু চেষ্টা করি, আপনারা দেখতে পাচ্ছেন ফুল ফ্রেশ আছে। আপনারা দেখতে পাচ্ছেন সামনের শোকাপটা যদি একটু ভালো করে দেখানোর চেষ্টা করি, আপনারা দেখতে পাচ্ছেন সামনের শোকাপটাও কিন্তু এখন পর্যন্ত খুবই দারুণ আছে। যদি আপনাদেরকে এই বাইকটা নিতে হয়, সেই ক্ষেত্রে আপনাদেরকে চুয়াডাঙ্গা জেলা আলমডাঙ্গাতে আসলে হবে। আলমডাঙ্গাতে এসে স্ক্রিন পর নাম্বার দেওয়া থাকবে বা ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে, আপনারা চাইলে কন্ট্যাক্ট করতে পারেন। আর এই গাড়িটা কিন্তু আপনারা অনলাইনেও নিতে পারবেন, আমাদের কুরিয়ার সার্ভিসের ব্যবস্থাও আছে, আপনারা চাইলে কন্ট্যাক্ট করতে পারেন। দেখতে পাচ্ছেন চুয়াডাঙ্গা নাম্বারের একটি বাইক। যদি আপনাদেরকে একটু চেন কভারটা ভালো করে দেখানোর চেষ্টা করি, দেখতে পাচ্ছেন চেন কভারটা এরকম আছে। আপনাদেরকে পিছনের টায়ারটা একটু ভালো করে দেখাই, দেখতে পাচ্ছেন নতুন টায়ার কিন্তু লাগানো হয়েছে, টায়ারের বিটটা এখনও সেই রকম আছে আর কি। যদি একটু আপনাদেরকে ডাইন সাইডে একটু ভালো করে দেখানোর চেষ্টা করি, দেখতে পাচ্ছেন ডাইন সাইডে সাইলেন্সার টাইলেন্সার কেমন আছে, দেখতে পাচ্ছেন। আপনাদেরকে যদি ডাইন সাইডের ক্লাস বক্স সাইড বা ইন সাইডটা আপনাদেরকে একটু ভালো করে দেখানোর চেষ্টা করি, দেখতে পাচ্ছেন খুবই দারুণ আছে। সাইড কভারটা যদি আপনাদেরকে একটু দেখাই, দেখতে পাচ্ছেন এই পাশের ট্যাঙ্কিটাও যদি একটু ভালো করে দেখানোর চেষ্টা করি, দেখতে পাচ্ছেন এইরকম আছে। দেখতে পাচ্ছেন গাড়িটা কিন্তু খুবই দারুণ আছে। আপনারা যারা অল্প টাকায় বাইক খুঁজছেন বা কিনবার কথা ভাবছেন, এই বাইকটা কিন্তু অবশ্যই দেখতে পারেন। এই বাইকটা যদি আপনাদেরকে নিতে হয়, চুয়াডাঙ্গা জেলা আলমডাঙ্গাতে আসলেই হবে, বা স্ক্রিনে পড়ে নাম্বার দেওয়া থাকবে, স্ক্রিনে পড়ে নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন। আর এই গাড়ি সম্বন্ধে যদি আপনাদেরকে তেলের কথা বলা হয়, তেল কিন্তু খুবই কম খাই এই বাইকটি, আপনারা অনেকেই জানেন। টিভিএস ব্র্যান্ডের বাইক কিন্তু তেলে খুবই সাশ্রয়ী, 1 লিটার তেল কিনলে 65+ পাবেন। আর এই গাড়িটার মূল্য কিন্তু খুবই অল্প টাকা দেওয়া হয়েছে। আর আমার এই ছোট্ট চ্যানেল যদি আপনারা নতুন দর্শক হয়ে থাকেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বজায় রাখেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজটা আশা করি ফলো করে রাখবেন। আর নিত্য নতুন ভিডিও যেন সবার আগে পৌঁছে যায় আপনার কাছে, এই জন্য আর কি বলছে। আর এই বাইকটার মূল্য দেয়া হয়েছে কিন্তু মাত্র 39,000 টাকা, একদম ফিক্সড রেট, কোনো দামাদারি হবে না। আপনারা যারা 39,000 টাকায় এইরকম ফ্রেশ কন্ডিশনে বাইক খুঁজছেন বা কিনবার কথা ভাবছেন, মাত্র 39,000 টাকায় কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন টিভিএস স্টার স্পোর্টস 100cc-র একটি বাইক, দেখতে পাচ্ছেন আর কি। আপনারা অনেকেই কিন্তু দাম কম হিসাবে মনে করেন যে গাড়ি চলে না বা ইঞ্জিনের কোনো সমস্যা আছে কিনা, সেই ক্ষেত্রে আপনাদেরকে একটু সাউন্ডটা যদি একটু ভালো করে শোনাই, আমি কিন্তু আবারও বলছি
গাড়িটা কিন্তু খুবই দারুণ আছে। আপনারা যারা যে আগে ফোন দিবেন বা যে আগে নেবেন সেই কিন্তু এই বাইকটা পাবেন। আর আমি আবারও বলে দিচ্ছি, আমার এই ছোট্ট চ্যানেলে যদি আপনারা নতুন দর্শক হয়ে থাকেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বজায় রাখেন, যেন নিত্য নতুন ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। আর ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজটা অবশ্যই ফলো দিয়ে রাখেন, আর একটু বেশি বেশি করে শেয়ার করে দেন, যেন আপনিও দেখেন আরও 5টার লোককে দেখতে সাহায্য করেন। তো ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শেষ করছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।